Wyższa, dla wyższa, dzień tutaj, dzień był, dla wyższa. Dla wyższa. Oh,
Thank you.
এই কলিত হয়েছেন গৌর আর মিতাল। তো সেই দুই ভাই এই কলিতে কোথায় এলেন, কেমনভাবে এলেন এবং কেমনভাবে সেই দুই ভাইয়ের মিলন হলো আর স্মরণ করবো আজকের বিষয় নিত্যানন্দ মিলন। শিবা শিবা অঙ্গ
কেদো না,
আমরা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, আমাকে রাখতে হবে। এটা হলো দয়াল গৌরের মনের কথা, এমনই গুণময় আমার গৌর সুন্দর। ভগবানকে যদি কেউ প্রকৃত ভালোবাসতে পারে, এই কলি যদি কোনো সাধু ভাগে যার যোগ্য ধ্যান তপস্যা কিছুই লাগে না বাবা। দেখো শাস্ত্রে বললেন বেদ বিদ্যা তবু কিছু নাকি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দের ভরে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করো তলে। তার একটা ছোট প্রমাণ একটু বলি বলো, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র যিনি হলেন রঘুনন্দ, ওই রঘুনন্দকে নিয়ে মুকুন্দ দাস সর্বদাই সংসারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। হঠাৎ একদিন কি হল মা, মুকুন্দ দাস একজন কবিরাজ ছিলেন, তাই গ্রামের এক ব্যক্তি অসুস্থ হওয়ায় মুকুন্দ দাসের ডাক পড়েছে সেখানে যেতে হবে। সেই মুকুন্দ দাস ঘরে বসে চিন্তা করছে যে ঘরে আমার গোপীনাথ বিগ্রহ, আমার গোপীনাথের সেবা, এদিকে গ্রামের কাজ, দুটো কাজ আমি একসঙ্গে করবো কি করে। এমন সময় ছোট্ট পুত্র 12 বছরের শিশু রঘুনন্দ বাবাকে চিন্তিত দেখিয়ে কাছে এসে বলছে, বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত, কি হয়েছে তোমার? মুকুন্দ দাস বলছে, জানিস রঘুনন্দ আমি একা মানুষ যে কয়দিকে যাব সেটাই ভাবছি, একদিকে আমার গোপীনাথের সেবা আর একদিকে আমার গ্রামের কাজ। গ্রামে এক ব্যক্তি অসুস্থ হয়েছে সেখানে আমাকে যেতে হবে, না গেলে নয়, এদিকে ঠিক সময় মতো আমার গোপীনাথের সেবা, আমি যে কী করবো সেটাই চিন্তা করছি। রঘুনন্দ বলছে, বাবা এর জন্য এত ভাবনা, চিন্তা করো না বাবা, গ্রামের কাজ না হয় আমি পারব না, কিন্তু ঘরে গোপীনাথের সেবাটা আমি দিয়ে দিতে পারব। মুকুন্দ দাস বলছে, হ্যাঁ রে রঘুনন্দ সেবা দেওয়া বললে কি দেওয়া হয়, ভগবানের সেবা দিতে গেলে তার নিবেদন মন্ত্র জানতে হয়, আবার ফেরানোর সময় আসমান মন্ত্র জানতে হয়, তুই তো কিছুই জানিস না বাবা। চক্র রঘুনন্দন করে জোরে বলছে, বাবা আমি না হয় মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু আমি যদি ভক্তি ঘরে তোমার গোপীনাথকে সেবা দিই তাকে তো আমিও ভালোবাসি বাবা, আমি যদি ভক্তি ঘরে সেবা দিই তোমার গোপীনাথ কি খাবে না? মুকুন্দ দাস বলে বলে চিন্তা করছেন কত কত সত্য, ভগবান তো ভক্তির কাঙাল, তাকে ডাকতে গেলে তো কিছুই লাগে না যদি তো ভক্তি ভরে ভালোবাসে। বাহ রঘুনন্দ তুই আমাকে বাঁচালি বাবা, খুব ভালো হলো। আচ্ছা শোন বাবা, আমি না রান্না করতে পারিনি, তাই তুই রন্ধনশালায় গিয়ে সব কিছু গোছানো আছে রন্ধন করে সময় মতো একটু ভোগটা দিয়ে দিস, কেমন? হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না তো। আচ্ছা বেশ, দেখিস আমি চললাম গ্রামের কাজে, ফিরে এসে কিন্তু প্রসাদ পাবো, আমার জন্য প্রসাদ রাখিস। মুকুন্দ দাস চলে গেলেন বাবা। আর এদিকে 12 বছরের শিশু রঘুনন্দন মা সে তো কখনো রান্না করেনি, আজ গোপীনাথের জন্য রান্না করতে হবে, রন্ধনশালায় গিয়ে রন্ধন করছে। কী করেছে? যা কিছু তৈরি করা আছে সব কিছু এক পাত্রে দিয়ে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ আমি তো কখনো রান্না করিনি, আজ বাবার ঘরে নেই তাই তো তোমার জন্য রান্না করছি, জানি না কেমন হবে, তবে যাই হোক ভালোই হোক আর মন্দই হোক সেবা কিন্তু তোমায় করতেই হবে। রন্ধন করে পাত্রে সাজিয়ে দিই মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, ভিতরে প্রবেশ করে দরজা খুলে পাত্রটি সামনে রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগির এসো গোপীনাথ, জানো তো আজ না বাবা ঘরে নেই, আজ আমি রান্না করেছি তোমার জন্য, জানি না কেমন হয়েছে, শিগগির এসে তুমি খেয়ে নাও।
ডাকছে, আমরা তো ডাকি মা, আমরা তো ভগবানকে সেবা দিই, ভগবান কি আসে? গোপীনাথ বারবার ডাকছে, রঘুনাথ ডাকছে, গোপীনাথ কি হলো? আমি ডাকছি শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি এসো। আসছে না, চারিদিকে তাকিয়ে দেখছি, ও দেখেছ কাণ্ড, বাবা প্রতিদিন ভোগ যখন নিবেদন করি দরজাটা বন্ধ থাকে, আমার তো দরজা দেওয়া হয়নি। দাঁড়া দাঁড়া গোপীনাথ, আমি দরজাটা দিয়ে আসি। পিছন থেকে দরজাটা বন্ধ করে দিই, দিয়ে বলছি গোপীনাথ এবার এসো, তাড়াতাড়ি খেয়ে নাও। কত কষ্ট হয়েছে জানো, আমি তো রান্না করি না, আজই করেছি শুধু তোমার জন্য। এসো, তুমি কি শুনতে পাচ্ছ না গোপীনাথ? এসো বলছি, আসছে না। হঠাৎ দেখছি গোপীনাথের হাতে বাঁশি, রবীন্দ্রনাথ বলছে, আরে দেখো তো, আরে বাঁশি থাকলে কি খাওয়া যায়? দাঁড়া 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 দাঁড়া, বাঁশিটা নামিয়ে দিল। গোপীনাথ এবার এসো, কখন থেকে ডাকছি আমি আর পারছি, আমার বুঝি কষ্ট হয় না? তুমি শুনতে পাচ্ছ না গোপীনাথ? ও গোপীনাথ,
সবই তো তোমায় ধরে দিয়েছি, আর একা একা সব তুমি খেয়ে নিচ্ছ। এখন আমি বাকি আছি, আমার বাবা খাইনি, আমাদের জন্য একটু রাখো। ভগবান বলছে ভক্ত, বহুদিন পর ভক্তের হাতে রান লাগে, আমাদের কারোর কথা মনে ছিল। আচ্ছা বেশ, আমার হাতে যতটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি সেবা করো। আজীবন করে আমার বিঘ্নে মিলিত হয়ে, আর পাত্রে তো বেশি ছিল না বাবা, সেটুকু নিজে সেবা করে ভালো করে থালাটি মার্জন করে ধীরে ধীরে রেখেছি। যথাসময় মুকুন্দ দাস গ্রামের কর্মসেরে ফিরে এসেছে, এসে ডাকছি রঘুনন্দনে। কি রে বাবা, আমি যেমন কি বলেছিলাম গোপীনাথের সেবা দিয়েছিস? রঘুনন্দন বলছে, হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সেবা দিয়ে দিয়েছি। বাহ, এই তো তুই সেবা শিখেছিস। হ্যাঁ রঘুনন্দন, আজ আমার বড় কষ্ট হয়েছে, বড় খোদা পেয়েছি, দেখ আমার একটু প্রসাদে দেখি। বাবা প্রসাদ? জানো বাবা, আজ আর প্রসাদ নেই। নেই কেন রে, কোনো ভক্ত এসেছিল বুঝি? না না, কেউ আসেনি, তোমার এই গোপীনাথের সব খেয়ে নিয়েছিল। ভাগ্যিস আমি হাতটা চেপে ধরেছিলাম, তাই আমার জন্য একটু রেখেছিল, সেটুকু আমি সেবা করে নিয়েছি। মুকুন্দদাস মনে মনে চিন্তা করছেন, প্রতিদিন আমি সেবা দিই, কোনোদিন সেবা করে না। আজ আমি ঘরে নেই, আজই গোপীনাথ সেবা করে নিল, নিশ্চয়ই আমার সন্তান মিথ্যা কথা বলছে। কেননা সে তো পাথরের বিগ্রহ, দেখেছেন না ভাবনাটা কেমন? সে তো পাথরের বিগ্রহ, সে তো বলবে না, সে বলবে না, কেননা সে হলো পাথর। আমার সন্তান মিথ্যা কথা বলছে, আর ওই পাথরের বিগ্রহ গোপীনাথের দোষ দিচ্ছে। মুকুন্দের মনে কিন্তু সন্দেহটা থেকেই গেল বাবা। পরের দিন মনে মনে চিন্তা করলেন, আজ আমি একটু পরীক্ষা করব, নিজে চোখে দেখব যে আমার ছেলে খায় না গোপীনাথ খায়। গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ, আহা, আজও আমি যাব গ্রামের কাজে, আমার সন্তান তোমায় সেবা দেবে। রঘুনন্দনকে দেখে বলে, শোনো রঘুনন্দন, আজ আর তোমায় রান্না করতে হবে না, আমি নাড়ু তৈরি করে রেখেছি, সময় মতো তুমি নাড়ুটা ভোগ দিয়ে দিও, কেননা গোপীনাথ নাড়ু ভালোবাসে। মুকুন্দদাস কিন্তু সেদিন গ্রামের কাজে যায়নি বাবা, কি করেছে, মন্দিরের পিছনে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। আর রঘুনন্দন একটা পাত্রে সেই নাড়ুগুলো সাজিয়ে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাকছ, গোপীনাথ, ও গোপীনাথ, ওই যে আমি এসেছিলাম না, আজও এসেছি, আজ কিন্তু আর ডাকতে পারবো না, কেমন, শিগগিরই চলে এসো। ভগবান বলেন, ভক্ত, কেউ যদি আমাকে সারা জীবন একবার ডাকতে পারে, আর সেই দাগ যদি আমার কর্মমূলে পৌঁছায়, আমার জীবনে আমি আর কোনোদিন সেই ভক্তকে ভুলি না। আজ আর তোমাকে ডাকতে হবে না, এই তো আমি এসে গেছি। পাতা আসন বসে একটা নাড়ু নিয়ে বদলে দিয়েছে, দিয়ে বলছে, ভক্ত, নাড়ু কে করেছে? আমার বাবা করেছে। বাবা বলল, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তো তোমার জন্য নাড়ু তৈরি করে রেখেছি। ভগবান মনে মনে বলছে, ভক্ত, তোমার বাবাই করো, আর যেই করো, তোমার মতো ভক্তের হাতে পরশ তুলে গেছে, এই যে কত সুখ কত আনন্দ, সেবা করছি। এদিকে রঘুনন্দন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, বাবা,
যে কালকের মতো আজও আমি দাঁড়িয়ে থাকি আর গোপীনাথ একটু একটু করে সবটুকু সেবা করে তাই হতে দেব। আজ গোপীনাথ খাবে অঙ্গ খাবো এই বলে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছি, নাড়ু তুলে বদলে দিয়েছি। আর যখনই বদলে নিয়ে ভালো লেগেছে সেই এঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছি। গোপীনাথ দেখো কত সুন্দর হয়েছে, আমার বাবা করেছে তোমার জন্য, কত ভালো হয়েছে খেয়ে দেখো। ভক্তের ভক্তি দেখে ভগবান কাঁদছে আর বলছে ভক্ত তুমি আমাকে এত ভালোবাসো, নিজের একটু নাড়ুটা আবার বড়দের তুলে দিতে তোমার একটু বিদায় হচ্ছে। ভগবানকে কাঁদতে দেখে রঘুনন্দন বলছে ভক্ত গোপীনাথ আমার একটু নাড়ুটা তোমাকে দিয়েছি বলে তুমি কাঁদছ, আসলে কি জানো তো আমার খুব ভালো লেগেছে বলে তোমাকে আমি দিচ্ছি। আচ্ছা বেশ, আমার একটু নাড়ু আমি তোমাকে খেতে দেব। ভগবান বলছে ভক্ত তোমার একটু নাড়ু তো আমাকে দিচ্ছ বলে আমি কাঁদছি না, আমি কাঁদছি কেন জানো, তুমি যদি তোমার একটু নাড়ুটা আমার বদলে তুলে দিতে পারো আমি আমার প্রসাদে নাড়ুটাকে তোমায় দিতে পারি। বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দাও। ভগবান তার প্রসাদে নাড়ুটা দিচ্ছে ভক্তির বদলে, আর ভক্ত তার একটু নাড়ুটা দিচ্ছে ভগবানের বদলে। আমি
তাই ভগবানকে যদি ভালোবাসতে হয় তার মধ্যে বিদ্যা বুদ্ধি জ্ঞান কিছুই লাগে না। শাস্ত্রে বললেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং তদাং বুদ্ধি যুগনং তং মাম উপজয়তি। কিছুই লাগে না যদি ভক্তি ভরে ভালোবাসা যায়। তাই আজ প্রভু আমার সেবা সঙ্গনে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে তিনি হরিনাম করছি। ¡Hola!
Gracias.